পরে যে পাহাড়ে পাহাড়ে কিন্তু বরফ জমে আছে, স্নোফল হয়েছে, এখনো স্নোফল হচ্ছে। সুন্দর লাগছে চারিদিকে, অনেক সুন্দর, অনেক সুন্দর দেখাচ্ছে আপনাদের। এই যে কাশ্মীরের বাড়ি ঘর গুলো দেখুন, কাশ্মীরি ট্রেডিশনাল যে ড্রেস আছে সেই ড্রেস গুলো পরে কিন্তু আপনারা এখানে ছবি তুলতে পারবেন। গতকালকে স্নোফল হয়েছিল, এই যে বরফ ফ্রেশ আল্লাহ লিখা আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। উপরে দেখতে পাচ্ছেন মাউন্টেন, অসাধারণ লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ আরাফাত ইউটিউব চ্যানেলের কাশ্মীর ভ্রমণের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে যাচ্ছি শালিমার বাগ। তো শালিমার বাগ জায়গাটা অনেক বেশি সুন্দর, এখানে কীরকম সৌন্দর্য আছে, কী কী আপনারা দেখতে পারবেন সবকিছু এই ভিডিওতে দেখাবো। আমি এই যে ট্যাক্সি, একটা অটো ট্যাক্সি নিয়ে নিয়েছি, এই অটো ট্যাক্সির ভাড়া পড়বে আপনার শালিমার বাগ আর হচ্ছে হযরতবাল মসজিদ, এই দুইটা মিলে আমাদের ভাড়া নিচ্ছে মাত্র 500 টাকা। তো আপনারা 500 টাকা রিজার্ভ করে দুইটায় দুইটা করে স্পট কভার করতে পারবেন। তো আমরা দেখি ট্যাক্সির উপর ওঠি। আমি কিন্তু এখন হযরতবাল মসজিদের সামনে আছি, এইটা নিয়ে আরেকটা পর্ব আসছে, ওই পর্বটি দেখে নেবেন। আর আমরা এখন যাচ্ছি শালিমার বাগ, ওই জায়গাটা অনেক সুন্দর, তো ওই জায়গার জন্য আলাদা পর্ব তৈরি করছি। তো চলুন আমরা শালিমার বাগ যাই, আমাদের এখানে অটো দাঁড়িয়ে আছে, আমরা উঠি অটোতে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব চীনা ট্রি, অনেক বড় বড় আছে। এই গাছগুলো কিন্তু 200-300 বছর ধরে আসলে সার্ভাইভ করে পৃথিবীতে, টিকে থাকে। এগুলো রাস্তার পাশে দেখতে পাচ্ছেন, এগুলো সব স্ট্রিট ফুড। এই যে কাশ্মীরের বাড়িঘরগুলো দেখুন কি সুন্দর, দেখুন বাড়িগুলো, ঘরগুলো, ওরা কিন্তু ছাদ না, একটাও টিনের শেপ উপরে, বাট অনেক সুন্দর। আপনারা যখন শালিমার বাগ যাবেন তখন যাত্রাপথে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখবেন যেগুলো মানে অনুমুগ্ধ করা। আমি সামনে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কী যে সুন্দর উপরে যে পাহাড়, এই পাহাড়ে কিন্তু এই বরফ জমে আছে, স্নোফল হয়েছে, এখনও স্নোফল হচ্ছে। ওই যে ওইদিকে কী সুন্দর দৃশ্য, সুবহান আল্লাহ, এই পাহাড়গুলো দেখতে যা লাগছে, বা আমার ভেতরে আমার ভাগিনা আছে ওরা, ও আমাকে বলছে বাবা একটা সুন্দর ওয়ার্ড বলো যেটা আসলে এইটার সৌন্দর্য বর্ণনা করা যায়। তাই আমি বলছি এই সৌন্দর্য যদি বর্ণনা করতে চাই তাহলে ইংরেজিতে একটা ওয়ার্ড বলবো, সেটা হচ্ছে সুপাকালি ফ্রেজিলেস্টিক এক্সপিয়ালি দোসিয়াস, যার অর্থ হচ্ছে অসাধারণ ভালো বা অসাধারণ সুন্দর। এইটা পৃথিবীর সবচাইতে বড় ওয়ার্ড। এই যে দেখুন যে সৌন্দর্য, কেন কথাটা আমি বললাম এখন আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই সৌন্দর্যটা, যে আমি কিভাবে বর্ণনা দিলাম, কেন বর্ণনা দিলাম দেখুন। যাই হোক, এই দিক দিয়ে আসলে সৌন্দর্যটা দেখা হলো, কিন্তু রাস্তা এই দিক দিয়ে বন্ধ, আমাদের এই অটো আবারও ঘুরে ওই দিক দিয়ে যাবে। তো যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো আসলে মোবাইলে বা ক্যামেরাতে সম্পূর্ণ ক্যাপচার করে নিয়ে যাওয়া আসলে পসিবল না, কারণ এখানে আপনারা এই সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে, নিজ চোখে দেখতে হবে। এখন যে সৌন্দর্য দেখাবো সেটা দেখুন, সুবহানাল্লাহ। এই যে কি যে সুন্দর, দেখুন মেঘের সাথে কিন্তু পাহাড় একদম কানেক্ট হয়ে আছে, অসাধারণ। এটা হচ্ছে কাশ্মীর, কাশ্মীরে আপনারা যখন আশেপাশে সাইট সিন করার জন্য ঘুরে বেড়াবেন, বিশেষ করে শালিমার বাগ, নিশাত বাগ এই জায়গাগুলোতে যাবেন, তখন কিন্তু এই সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন। এটা কাশ্মীরের আসলে আর কি এই লোকাল রাস্তাগুলো এগুলো, আর এই রাস্তা ধরেই কিন্তু আসলে আমাদের প্রতিটা স্পটের যে সৌন্দর্য সেটা দেখতে যেতে হয়। আমরা অলরেডি শালিমার বাগ চলে এসেছি, আমরা সামনে যাব, এখানকার যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের ট্যাক্সি এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা সামনে হেঁটে যাব, শালিমার বাগের যে জায়গাটা সেটা দেখব। তো চলুন যাই, আমরা শালিমার বাগ যাচ্ছি। অটো কিন্তু আপনারা ডাল লেক থেকে পেয়ে যাবেন, শালিমার বাগ আর হযরতবাল মসজিদ এই দুইটা একই রুটে পড়ে। তো সেজন্য আসলে আপনারা যদি ভাড়া নিতে চান, ভাড়া নিয়ে ট্যাক্সি আমাদের মতো যদি এরকম অটো ট্যাক্সি ভাড়া নিতে চান, 500 রুপির বিনিময়ে কিন্তু আমরা এটা ভাড়া করেছি। আমরা এই যে ভেতরে যাব, টিকিট কাটতে হবে ওখানে গিয়ে। তো চলুন যাই, এই জায়গাটার যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো খুবই সুন্দর, অসাধারণ। আর উপরে দেখতে পাচ্ছেন মাউন্টেন, অসাধারণ লাগছে। এই যে এখানে লেখা আছে মুঘল গার্ডেন শালিমার, এই যে এখানে লেখা আছে, আমরা ওখানে যাব। তো চলুন যাই, এইখানে যেতে হবে, টিকিট কাটতে হবে, আমাদের একজন চলে গেছে অলরেডি টিকিট কাটতে। আর এই যে এখানে কিন্তু কাশ্মীরি যে স্ট্রিট ফুডগুলো সেগুলো পাওয়া যায়,
টিকিট কাউন্টার, এখানে লেখা আছে অ্যাডাল্ট বড়দের জন্য 24 টাকা, আর ছোটদের জন্য কিন্তু 12 টাকা করে, মানে রুপি হিসাবে, রুপি 24 রুপি আর 12 রুপি করে। তো আমরা গেটের দিকে যাচ্ছি, এই যে এটা হচ্ছে গেট, ভেতরে প্রবেশ করি। গেটের ভেতরে প্রবেশ করলাম, প্রবেশ করতেই এখানে যে সৌন্দর্য সেটা দেখা যাচ্ছে, খুব সুন্দর গার্ডেনটা। এই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে, আর ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, প্রবেশ করেই এখানে কিন্তু পাহাড়, খুব সুন্দর লাগছে। শালিমার বাগ এইটা, শালিমার বাগে প্রবেশ করেছি, খুব সুন্দর লাগছে চারিদিকে। আর এখানকার যে গার্ডেনগুলো দেখবেন আপনারা, মানে কাশ্মীরের শ্রীনগরের আশেপাশে যে সাইট সিনের গার্ডেনগুলো দেখবেন, মোটামুটি ডেকোরেশনগুলো অনেকটা সেম, বাট বাগানগুলোর কিন্তু যে মানে স্ট্রাকচারগুলো সেগুলো একটু আলাদা। দেখুন এই এই গাছটাতে সুন্দর করে আল্লাহ লেখা আছে, দেখা যাচ্ছে কি না, সামনে যাই পরে দেখাবো। আর এখানে কিন্তু স্নোফল হয়েছিল, বরফ পড়েছিল, এই যে বরফগুলো রাস্তাতে জমে আছে, গতকালকে স্নোফল হয়েছিল যে কারণে এই বরফগুলো জমে আছে। দেখুন গাছে কি সুন্দরভাবে আল্লাহ লেখা আছে, দেখতে খুবই সুন্দর লাগছে, দারুণ। আর যে সৌন্দর্য এই দিক থেকে আসলে বেশি বোঝা যায়, দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, আর দেখুন এখানে বরফ পড়ে আছে, একদম ফ্রেশ বরফ। আমি একটু হাত দিয়ে দেখাই আপনাদেরকে, গতকালকে স্নোফল হয়েছিল, এই যে বরফ, ফ্রেশ ফ্রেশ বরফ পেলাম। আর গতকাল কিন্তু স্নোফল হয়েছিল, তো গতকাল যদি এখানে আসা যেত তাহলে স্নোফলগুলো দেখতে পাওয়া যেত। আমার পেছনের যে সৌন্দর্য সেটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দারুণ, অনেক সুন্দর, অনেক। একটু সামনে হেঁটে যাই, এগুলো চিনার ট্রি দেখতে পাচ্ছেন, চিনার ট্রি, আর চিনার ট্রির পাতাগুলো এই যে পড়ে আছে দেখতে পাচ্ছেন, পাতাগুলো সেঞ্চুরি নামের যে একটা অ্যাড ছিল আপনারা দেখেছেন কি না, ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ, চারিদিকে যে পাহাড়, যে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক। তো সামনে আগে যাই আমরা, সামনে গিয়ে আপনাদেরকে সৌন্দর্য দেখাই। এখানে কিন্তু আপনারা কাশ্মীরি ট্রেডিশনাল যে ড্রেস আছে সেই ড্রেসগুলো পরে কিন্তু আপনারা এখানে ছবি তুলতে পারবেন, উনি আসলে প্রসপেক্টাসগুলো নিয়ে আছেন। আর ওই যে ট্রেডিশনাল ড্রেসগুলো দেখতে পাচ্ছেন ওখানে আছে, আর এই ড্রেসগুলো দিয়ে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। পিকচার কিট না, আচ্ছা আচ্ছা, উনি যেটা বলছেন যে আপনারা এখানে আসলে কাশ্মীরি ট্রেডিশনাল ড্রেস পরে কিন্তু ছবি তুলতে পারবেন, এক একটা ড্রেসের জন্য এক একটা প্রাইস, 150 থেকে শুরু 150 200 250 টাকা করে ওনারা নেবেন, মানে একটা ড্রেস ফুল ড্রেস আপনাদেরকে ফুল ড্রেস পরিয়ে দিবে আর ছবি তুলে সেটা আবার প্রিন্ট করে দিবে আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, ওইদিকেও যাব, সব জায়গাতেই ঘুরবো, কি সুন্দর লাগছে দেখতে। দর্শক আমি এই শালিমার বাগের একদম শেষ প্রান্তে চলে এসেছি, একটু ভেতরে গিয়ে আমি যদি উপরে উঠে দেখাই এখানে কি আছে। আসলে এখানে টেম্পারেচার খুবই নিচে আছে, যে কারণে আসলে ব্যাটারির চার্জ খুব একটা আমি পাচ্ছি না, এখানে খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে ব্যাটারির চার্জ। এর মধ্যেই আপনাদেরকে আমি সব কিছু দেখাবো, এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে পানি থাকে বাট এখন পানি নাই, খুব সুন্দর। অনেক সুন্দর লাগছে দেখতে, ওয়াও, অনেক সুন্দর ভেতরটা। ওয়াও, দারুণ মুঘলদের কারুকার্য, এখনও চকচক চকচক করছে কিন্তু, দারুণ লাগছে দেখতে, অসাধারণ এখানকার যে কারুকাজ। Thank you.
দর্শক, এখান থেকে যে মাউন্টেনের দৃশ্য সেটা আরও বেশি জোস, আরও বেশি সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানকার যে মাউন্টেনের যে সিন সেটা কী যে সুন্দর জোস। দেখুন এখান থেকে পাহাড়গুলো, দেখুন ওই যে পাহাড়ের উপরে বরফ জমে আছে আপনারা দেখতে পেয়েছেন, কী যে সুন্দর লাগছে, সুবহান আল্লাহ, অনেক সুন্দর, অনেক অনেক একদম বরফ পড়ে আছে পাহাড়ের উপরে, অনেক সুন্দর, সুবহান আল্লাহ আল্লাহ, কত যে সুন্দর চারিদিকের যে দৃশ্য। ওই যে ওইদিকেও পাহাড় কিন্তু আছে, খুবই খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। এদিক দিয়ে সিঁড়ি আছে, নেমে যাই, অনেক সুন্দর এই জায়গাটা দেখলাম, অনেক সুন্দর। এদিক দিয়ে চারিদিকের গার্ডেন বাগানগুলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর। দর্শক, এবার চলুন এই শালিমার বাগের একটা সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক। শালিমার বাগ হলো শ্রীনগরের একটি মুঘল বাগান, যা ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরের উপকণ্ঠে অবস্থিত ডাল লেকের উত্তর পূর্ব দিকের একটি চ্যানেলের মাধ্যমে যুক্ত। এর অন্যান্য নাম হলো শালিমার গার্ডেন, শালিমার বাগ, ফারা বক্স এবং ফয়েজ বক্স। এবং আশেপাশের অন্যান্য বিখ্যাত শোর লাইনের গার্ডেন হলো নিশাতবাগ। বাগটি 1619 সালের দিকে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন। বাগটিতে মুঘল উদ্যান পালনের উচ্চ স্থান হিসেবে বিবেচনা করা হয়। এটি এখন একটি পাবলিক পার্ক, আর এই বাগটিকে কিন্তু শ্রীনগরের মুকুটও বলা হয়। এনিওয়ে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই শালিমার বাগ এই পর্বটি দেখার জন্য। কাশ্মীর নিয়ে কিন্তু আমি আরও অনেকগুলো পর্ব করে রেখেছি, গুলমার্গ গিয়েছি আমরা, দুধপাত্রি গিয়েছি আমরা, সামনে পেহেলগাম যাব, আরও অনেক জায়গাতে যাব, কাশ্মীরের সব কিছু আপনাদেরকে দেখাবো, কাশ্মীরের আশেপাশে কী কী দেখার আছে সব জায়গাগুলো কিন্তু ঘুরে বেড়িয়ে দেখাচ্ছি আমি। এই সব পর্বগুলো আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার এই ভাইয়ের সাবস্ক্রাইবার অনেক কম, আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি অনুপ্রেরণা পাই অনেক জায়গাতে যাওয়ার জন্য। তো যাই হোক, এখান থেকে আমি এই পর্বটি শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে কাশ্মীরের নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।